অভিজ্ঞতা, অর্থাৎ যে বিষয়ের প্রতি আমাদের অনুরাগ আছে বা ভালোবাসা আছে সে তো আমার অন্তরে আছে, আর তার প্রতি বা সেই উদ্দীপকের প্রতি আমি মনোযোগ দিচ্ছি, তার মানে আমার ভেতরের আগ্রহটা ক্রিয়াশীল হচ্ছে। আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় লার্নিং বা শিখন। শিখন হচ্ছে একটি আচরণ পরিবর্তন প্রক্রিয়া যা প্রশিক্ষণ এবং পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে, আর শিখনে সাহায্য করে যে জৈব মানসিক প্রক্রিয়াগুলি সেগুলি হচ্ছে পরিণমন, সেটা হচ্ছে প্রেষণা এবং মনোযোগ, এবং যে জৈব মানসিক প্রবণতা শিখনে সাহায্য করে সেটা হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট। এর প্রত্যেকটাই আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, কারণ আমাদের কিন্তু বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরে যে প্রশ্ন আসে তার মধ্যে যদিও ভেঙে দেয় মার্কসটা, এবং তার সঙ্গে এসএকিউ এবং এমসিকিউ অর্থাৎ 1 নম্বর এবং মাল্টিপল চয়েস প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এবং এটা প্রথম চ্যাপ্টার, তাই তোমাদের সবসময় মনে রাখতে হবে, এবং এটা এডুকেশনাল সাইকোলজির একটা চ্যাপ্টার, একটু বুঝলেই তোমরা খুব ভালোভাবে উত্তর লিখতে পারবে। তোমরা পুরো চ্যাপ্টার ভীষণ ভালোভাবে পড়ো, তোমাদের জীবনেও কাজে লাগবে এবং পরীক্ষাতেও কাজে লাগবে। আমি একটা উপাদানের কিন্তু গুরুত্বগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং বৈশিষ্ট্য গুরুত্ব এবং যে মনোযোগের নির্ধারক থেকে কিন্তু ভীষণ শর্ট প্রশ্ন আছে, প্রতিবার অল্টারনেট করে একটা আসে। তোমরা বই থেকে সংজ্ঞাগুলো পড়বে, প্রত্যেক সংজ্ঞা দিয়ে উল্লেখ করে দেন যে কোন মনোবিদের দেওয়া হয়েছে। এছাড়া সংকেত শিখনের যে ভাগগুলো তার থেকে উদাহরণ তুলে দিয়ে বলে এটা কি ধরনের শিখন, পুরো চ্যাপ্টারটাই খুব ভালো করে কিন্তু এগুলো পড়তে হয়। আর আমরা কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, একটু বলে দাও শিখন কি, শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো, শিখন পরিণমনের পার্থক্য ও সম্পর্ক নিরূপণ করো, জ্ঞানের শিখনের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো, প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি আলোচনা করো, আগ্রহ ও মনোযোগের সম্পর্ক কি, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। এই কটা প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করো, এবং আমাদের পৌরসভা এবং নিউজ নোম্যাজনার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের সাথে থাকো, বাড়ি বসে নিজেদেরকে সুস্থ রেখে একদম মন দিয়ে পড়াশুনো করো। তোমরা প্রত্যেকেই ঘরে থাকো, ভালো থাকো। আমি টিভি স্ক্রিনের ওপারে যে প্রিয় ছাত্রছাত্রীরা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ম্যাডামরা যে ক্লাস করাচ্ছিলেন এই ক্লাসের পুনঃসম্প্রচার তোমরা বিকেল 4টে থেকে নিউজ নোম্যাজল্যান্ডের পর্দায় আবার দেখতে পাবে। অর্থাৎ আজকে যে যে ক্লাসগুলি স্যাররা বা ম্যাডামরা করাবেন সেই ক্লাসগুলি 4টে থেকে পরপর আমরা পুনঃসম্প্রচার করব। আমরা ধন্যবাদ জানাবো আমাদের ক্লাস শেষ ম্যাডাম সম্পাদে এবং ত্রিপর্ণা চক্রবর্তীকে, তারা সময় দিয়েছেন আমাদের সাথে ছাত্রছাত্রীদের কথা ভেবে। বনগাঁ পুরসভার উদ্যোগে এবং নিউজ নোম্যাজল্যান্ডের যৌথ উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের যে পড়াশুনোর যে ঘাটতি বা ক্ষতি হচ্ছিল সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই পাঠশালা শুরু হয়েছে। পাঠশালার প্রথম ক্লাস আমরা শেষ করছি, পরবর্তী ক্লাস অঙ্ক, গোলক ও ভেদ নিয়ে আসবেন শিক্ষক প্রণব বিশ্বাস ও শ্যামসুন্দর রায়। ততক্ষণ আমরা তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, ফিরে আসবো আবার পরের ক্লাস নিয়ে। কেউ কোথাও যাবে না, দেখতে থাকো নিউজ নোম্যাজল্যান্ড। ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন হয়েছে?